এই যে সেলাইগুলি করেছি এর বাইরেও এমব্রয়ডারি, বোতাম লাগানো, বোতাম ঘাট করা সব কিছু কিন্তু এক মেশিন দিয়েই করা সম্ভব। এটা অল ইন ওয়ান। তো আমি জানি এরপর আপনারা জানতে চাইবেন এটা কোন কোম্পানির এবং দাম কত। আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা, সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কোরবানির আগে আর ভিডিও দেব কি দেব না এটা ভাবতে ভাবতে কয়েকদিন চলে গেছে। পরে মনে হলো শেষ সময় কি প্রস্তুতি নিচ্ছি সেটা আপনাদের সঙ্গে না হয় একটু শেয়ার করেই ফেলি। তো সেই ভাবনা থেকে আজকের ভিডিওটা করেছি, তবে একদম সকাল থেকে শুরু করিনি। দুপুরের রান্না কিন্তু অলরেডি চলছে। আর এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে লাচা সেমাই প্রিমিক্স, যেটা আমি গত মাসে রেসিপি আকারে শেয়ার করেছি এই চ্যানেলেই। আর ওইটাই এখন একটু ঠান্ডা হয়ে গেছে, তো বয়মে ভরে নিচ্ছি। এই প্রিমিক্সটা বানানোর ক্ষেত্রে নারকেলের ময়েশ্চারটা যদি খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে ভাজা হয়, সেক্ষেত্রে আপনারা 7 থেকে 8 দিন কোনো গন্ধ ছাড়াই খুব ভালোভাবে ফ্রেশ অবস্থায় খেতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই আমার এই বিস্কিট চানাচুর রাখার বয়ামগুলি দেখতে চেয়েছিলেন। একটা আপু তো রাগ করেছেন, রাগ না বলবো অভিমান করেছেন, আমাকে জানিয়েছেন, আপু আপনি আজ দেখছেন কি না জানি না, আপনার জন্য আজ দেখিয়েই দিলাম। তো এগুলি আসলে উপরের ঢাকনাটা SS-এর আর ভেতরের মুখটা যেরকম ছড়ানো আছে একদম পুরোটাই একই মাপের। তো এটার ভেতরে কোনো কিছু রাখাটাও যেমন সহজ আর একদম তোলাটাও সহজ হয়, নিচ পর্যন্ত হাত যায়, এ কারণে খাবারের আইটেমগুলি এটার মধ্যে রাখতে আমার বেশি ভালো লাগে। আমি যেহেতু রান্নাঘরে রেখেছি, আবার বারবার হাত লাগার কারণে উপরে একটু দাগ পড়ে, ময়লা পড়ে, তো যখন এটা আবার একটু ধুয়ে নেই একদম নতুনের মতো চকচক করে। এই কারণে এই বয়ামগুলি কিন্তু আমার নিজেরও খুব পছন্দের। নন ব্র্যান্ডের কোনো জিনিসের দাম যখন আপনারা জানতে চান সেই সময় কিন্তু আমি নির্দিষ্ট দামটা বলি না, এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি। তার কিন্তু একটা কারণ আছে, কোনো নন ব্র্যান্ডের প্রোডাক্টের দাম কিন্তু ভ্যারি করে, এক এক এলাকাতে এক এক রকম দাম পাবেন। আমরা যেরকম একটা ছোট শহরে থাকি, সিলেট খুব ছোট শহর আপনারা সবাই জানেন, এখানে আমি একটা জিনিস 200-তে যদি কিনে থাকি, ঢাকা বা চিটাগাংয়ে সেই জিনিসটাই কিন্তু 150-তে বা 175-এ আপনারা পেয়ে যাবেন। তো দেখা যায় কি আমি 200 বললাম, আপনার কাছে মনে হবে আরে এটা তো 150 দিয়ে আমি কিনেছি, তো জিনিসটা কেমন হয়ে যাবে। আবার যদি আমি 150 বলি, কেউ হয়তো 250 দিয়ে কিনেছে, সে মনে করবে আমার কাছ থেকে হয়তো বেশি নিয়ে ফেলেছে। তো এই কারণে নন ব্র্যান্ডের প্রোডাক্টগুলির দাম আমি একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তবে ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলি আছে এবং আমার মনে থাকলে বা জানা থাকলে আমি কিন্তু কমেন্টে আনসার করার চেষ্টা করি। তো আজকের এই বয়ামগুলির দামও 200 থেকে 250-এর মধ্যে হবে, ফিক্সড করে আমি কিছুই বলছি না, আপনারা দামাদামি করে নিতে পারেন, বাজারে অ্যাভেলেবেল আছে। দুপুরে রান্নাবান্না শেষ, এখানে আমি একটু লবণ গরম করে নিচ্ছি। কোরবানির ঈদের প্রস্তুতিমূলক কাজের মধ্যে একদম শেষ সময় প্রস্তুতি হচ্ছে দা বটি ধার করা। তো আমি দোকানে দিয়ে কখনোই বটি ধার করাই না, বাসাতেই করে নিই, যেটুকু ধার হয় সেটাতেই আমার চলে যায়। আমার এই বটিটায় মরিচাও পড়েছে, সেই সাথে ধারও একটু কমে গেছে। তো আব্বাকে দেখতাম সবসময় বালু দিয়ে বটি ধা এগুলি ধার করাতেন, আমার কাছে যেহেতু বালু নেই তো আমি লবণ দিয়েই করে নিচ্ছি। তো লবণটা আগে একটু গরম করে নিলে ওই লবণের ভেতরে যে ময়েশ্চারটা থাকে সেটা উড়ে যায় আর একদম বালুর মতোই শার্প হয়ে যায়। তো ওইটা দিয়ে একটু ঘষে নিলে মরিচাটা একদম উঠে যায় আর একটু জোরে জোরে ঘষলে ধারও হয়ে যায়। তো আমি কীভাবে করে নিচ্ছি আপনারা দেখে নিতে পারেন। এই তো যতটা করে নিয়েছি এতটুকুতেই আমার চলবে, আর একটু ঘষলে আরও সুন্দর হতো। একই উপায়ে আমি ছুরি এবং গ্রেটার সব কিছু কিন্তু ধার করে নিয়েছি, আর খুব বেশি না হলেও যতটুকু হয়েছে আমার কিন্তু কাজ চলে যাবে।
আজ বেশ কিছু কাপড় ধুয়েছি একসাথে, তো বেলকনিতে সব কাপড় ধরবে না, এ কারণে ছাদে নিয়ে এসেছি। আর আসার সময় যে কয়টা ক্লিপ নিয়ে এসেছি মনে হয় না তাতে হবে, তো এ কারণে বিছানা চাদরগুলিতে গিট দিয়ে দিচ্ছি যাতে বাতাসে উড়লেও পড়ে না যায়। এই তো আমি কাপড়গুলি মেলে দিচ্ছি আর আমার মেয়ে এক এক করে ক্লিপ লাগিয়ে নিচ্ছে, দুজন মিলে করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আজ ওয়েদারটা খুব ভালো, একদিকে বাতাস হচ্ছে সেই সাথে রোদও একটু আছে। আমাদের এই বাসার সব থেকে আকর্ষণীয় পার্ট যেটা, সেটা আপনাদের আবার একটু দেখিয়ে দেই। এই পাহাড়ের গায়ে যে মেঘ জমে আছে, এটা কিন্তু ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়। নিজের দেশে নিজের ঘরে বসে অন্য দেশের ভিউ দেখতে পাওয়াটা, এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। এ যে কি এক স্বর্গীয় অনুভূতি, সেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই তো এখন বাসার দিকে যাচ্ছি, আমার দুপুরে রান্নাবান্না অলরেডি হয়ে গেছে, আর এখন যেটা করতে দেখছেন সেটা বিকেলের নাস্তার প্রস্তুতি, যেটা আমি সবসময় করে থাকি। আমার রান্নাবান্না ভালো লাগে ঠিকই, তবে সবসময় চুলার পাড়ে থাকাটা একদমই পছন্দ না, তো এই কারণে দুপুরে রান্নার পাশাপাশি বেশিরভাগ সময় আমি বিকেলেরটাও করে রাখি, এতে করে বিকেলটা একদম ফ্রি থাকি। এই মিষ্টিটা বানানো খুবই সহজ এবং খেতেও অনেক বেশি সুস্বাদু, খুব ইচ্ছে ছিল এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজ যেহেতু সেলাই মেশিনের উপর ভিডিও করার ইচ্ছে আছে, এ কারণে আর দেখালাম না, তবে খুব তাড়াতাড়ি এটা রেসিপি আকারে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। আমার কিন্তু অনেক আগেই সেলাই মেশিনের ভিডিওটা দেওয়ার কথা ছিল, আপনারা জানেন তো, যেদিন বিকেলে ভিডিওটা করব বলে ঠিক করেছিলাম ওদিন আমার এক প্রতিবেশী আন্টি বেড়াতে এসেছিলেন, তার সঙ্গে গল্প করে বিকেলটা কাটিয়ে দিয়েছি, পরে আর হয়নি, এর জন্য দেরি হয়ে গেছে, তো আজ শেয়ার করছি। আমার হাতে যে প্লাগটা দেখতে পাচ্ছেন, এটা মেশিনের সঙ্গেই পেয়েছি। এটার সঙ্গে দুইটা কেবল আছে, একটা একটা সুইচের সঙ্গে, যেটা পা দিয়ে চাপ দিলে মেশিনটা চলবে, আর একটা পাওয়ারের লাইন। প্রথমে আমি এই অংশটা মেশিনের সঙ্গে সেট করে দিচ্ছি, এরপর পাওয়ারের লাইনটা অন করে দিব। এখানে ছোট্ট একটা মেজারমেন্ট স্কেল আছে যেটা খুব কাজে দেয়, আর ভেতরে যে বক্সটা আছে এখানে বেশ কিছু জিনিস আছে যেটা মেশিনের মেনটেনেন্সের কাজে লাগে এবং বিভিন্ন ধরনের সেলাই তোলার জন্য দরকার হয়। নিচ থেকে একটু টান দিলেই উপরের এই অংশটা খুলে চলে আসে, আর এই যে বক্সটা আছে এটার মধ্যেই ববিনের পুরো অংশটা আছে। আমি যেহেতু নিয়মিত সেলাই কাজ করে থাকি, তো আমার ববিন কেসটার মধ্যে অলরেডি একটা সুতা ভরা আছে, তো এই অংশে জটিল কিছু না, নর্মাল সেলাই মেশিনগুলির মতোই এই অংশটা। সেলাই মেশিনের বেসিক বিষয়গুলি আপনারা জানেন, এটা ধরে নিয়েই আজকের ভিডিওটা খুব সংক্ষেপে করে যাচ্ছি, এ কারণে ববিন কী, ববিনের কাজ কী, এটা আর বললাম না। উপরের এই স্টিকগুলির মধ্যে সুতা রেখে সেলাই করতে হয়, আর সামনের ছোটোটা এটার ভেতরে ববিন রেখে তারপর সুতা ভরতে হয়। সুইয়ের ভেতর কীভাবে সুতা লাগাতে হয় সেটা একটু দেখিয়ে দেই। এই যে ছোট জায়গাটা আছে এখানে সুতাটাকে লক করে নিতে হবে, তারপর এখানে নাম্বারিং করা আছে 1, 2, 3, তো প্রথমে আমি 1-এ দিয়ে নিচ্ছি, এরপর 2-এ টেনে এনে ইউ এর মতো ঘুরিয়ে 3-এ নিয়ে আবার একটা ঘুরিয়ে 3 দিয়ে সোজা নিচে নেমে, এখানে একটা হুকের মতো আছে ওটার মধ্যে দিয়ে নেব, নিচে আরও একটা ছোট আছে ওটাও দিয়ে নিয়েছি। সুইয়ের মধ্যে সুতা লাগানো হয়ে গেলে এই যে এ লেখা আছে এটা মানে সাধারণ সেলাই, তো এটাকে আমি ইন্ডিকেটর সোজা রেখে দিলাম, আর এই পাশের যে রেগুলেটর আছে এটাতে 1, 2, 3, 4 মানে হচ্ছে ছোট থেকে সেলাই বড় হতে থাকবে, তো ওইটা যে যেই লেভেলে সেলাই করতে চায় সেভাবে সেট করে নেবে। নর্মালি টেইলাররা সেলাই করে যেটা সেটা হচ্ছে 3-এ রেখে, তো আমিও 3-এ রাখলাম, রেখে সাধারণ সেলাই যেটা সেটাই আপনাদেরকে একটু করে দেখাই, আপনারা বুঝতে পারবেন। শুরুতেই বড় সাইজের একটা সুইচ দেখিয়েছিলাম, ওইটার উপরে পা দিয়ে প্রেস করার সাথে সাথেই কিন্তু সেলাই শুরু হয়ে গেছে, আর সেলাইটা যে কত সুন্দর হয়েছে সেটা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এখানে রেগুলেটার কিভাবে সেট করবেন সেটা কিন্তু পাশেই দেওয়া আছে, আর সেই অনুযায়ী আপনার মনের মতো যে কোনো সেলাই করে নিতে পারবেন।
আমি যে ক্যাটাগরিতে ভিডিও করি সেখানে কোনো একটা আলাদা বিষয়ের উপরে এর থেকে বড় করে ভিডিও দেওয়াটা সম্ভব না। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা সেলাই যখন যেটা করব সেটার উপরে ডিটেলসে শেয়ার করার, এতে করে আপনারা পরবর্তীতে ধীরে ধীরে সবগুলি বুঝতে পারবেন। এখন জাস্ট কী কী সেলাই করেছি সেটাই দেখিয়ে দিলাম। এই যে সেলাইগুলি করেছি এর বাইরেও এমব্রয়ডারি, বোতাম লাগানো, বোতাম ঘাট করা সব কিছু কিন্তু এক মেশিন দিয়েই করা সম্ভব। এটা অল ইন ওয়ান। তো আমি জানি এরপর আপনারা জানতে চাইবেন এটা কোন কোম্পানির এবং দাম কত। তো আমি আমার আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা কোন কোম্পানির মেশিন, মডেল নাম্বার কত এবং বর্তমানে এর মার্কেট প্রাইস কত সব কিছু আমি ডিটেলসে দিয়ে দিয়েছি। আশা করছি ওখানে আপনারা চেক করবেন, আপনাদের যত প্রশ্ন আছে ওখানে আনসার পেয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাগরিবের নামাজের পর হালকা নাস্তা করে নিয়েছি, এখন বসেই আছি। তো মনে হলো কাপড়গুলি ভাঁজ করে ফেলি। প্রতিদিনের কাপড় যদি প্রতিদিন ভাঁজ করে নেওয়া যায় তাহলে কিন্তু ঘরটা এলোমেলো মনে হয় না। তো ওগুলি করে নিচ্ছি। আর এটা কিন্তু আরও একটু পরে করলেও পারতাম, তবে আজ আমাদের একটু কেনাকাটা বাকি আছে, ওইটা সেরে নেব। তো এই কারণে ফিরে এসে যেন কিছু করতে না হয় তো যাওয়ার আগেই সব কিছু করে নিচ্ছি। নূরের বর্তমান যে হাইট সেটার সঙ্গে আমার বাসায় আগের যে রিডিং টেবিলটা আছে সেটার সঙ্গে ম্যাচ করে না। তো এই কারণে ও নিচু টেবিল, যেমন আমার এই টি টেবিলটার উপরেই ও পড়াশোনা করে। আর পড়া হয়ে গেলে আমি বইগুলি নিয়ে আবার রিডিং টেবিলের সেলফের মধ্যেই রেখে দেই। তো চেষ্টা করব ওর জন্য একটা টেবিল বানানোর, তবে আমার বাসায় একটুও জায়গা নেই। যদি কোনোভাবে কিছু ম্যানেজ করতে পারি বা এটা সরিয়ে নিতে পারি তাহলে হয়তো বা এখানেই আবার একটা এনে রাখবো। আপনারা অনেক সময় প্রশ্ন করেন নূরের খেলনাগুলি কোথায় রাখি। এই যে প্লাস্টিকের ওয়ার্ড্রোবটা আছে এটার উপরে যে আলমারি অংশ ওখানে ছোটগুলি রাখি, আর বড় বড় যে খেলনাগুলি আছে ওগুলি স্টোররুমে রাখি। তো আমার স্টোররুমের অবস্থা খুবই খারাপ, ওটা নর্মালি আপনাদেরকে কখনোই দেখাই না। আসলে অর্গানাইজ করার মতো ওখানে তেমন কিছু নেই, তো একদম পুরো গোডাউন করে রেখেছি। তারপরও কোনো এক সময় ওটাও দেখিয়ে দেব। আমরা কিন্তু মার্কেটে অলরেডি চলে এসেছি, খুব বেশি কেনাকাটা করব না, খুব সামান্য কিছু কেনার উদ্দেশ্যে এসেছি। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি তাদের কিন্তু কোরবানির ঈদকে ঘিরে যে বাজেটটা হয়ে থাকে তার বড় একটা অংশই আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য কোরবানির উদ্দেশ্যেই রেখে থাকি। তারপর যদি কিছু থেকে যায় সেখান থেকে আমরা কম বেশি কেনাকাটা করে থাকি। এটা সব মধ্যবিত্ত ফ্যামিলিতে কমন একটা বিষয়, আমিও কিন্তু তাদের ব্যতিক্রম নই। তো আমিও এসেছি আজ নূরের জন্য একটা ড্রেস নিব। আর আমি নিজের জন্য তেমন কিছু কিনবো না, তবে ঘর সাজানো টুকটাক যদি কিছু অল্পের মধ্যে পেয়ে যাই সেটাই নেওয়ার চেষ্টা করব। নূর ঈদে অনেকগুলি ড্রেস পেয়েছে, তো এখন খুব বেশি গর্জিয়াস কিছু নিব না, এমন কিছু নিব যেন ওর কাছে মনে হয় ঈদের ড্রেস আর আমি জানবো ঈদের পরে ও রাফ ইউজ করতে পারবে, এমন একটা কিছুই নিব। তো হালকার মধ্যেই দেখছি সব। কোরবানির আগে আমি আর ভিডিও দিতে পারবো না, তো এজন্য এই ভিডিওতেই আপনাদের সবার জন্য পবিত্র ঈদুল আজহার অগ্রিম মোবারকবাদ জানাই। আমরা যারা সামর্থ্যবান কোরবানি করতে পারছি আল্লাহ তাআলা তাদের কোরবানি কবুল করে নিক, যারা করতে পারছে না আল্লাহ তাআলা তাদের সামর্থ্যবান বানাক, এবং সেই সাথে কোরবানির মাংসর যেন সুষম বন্টন ধর্মীয় নীতি অনুযায়ী রীতি অনুযায়ী আমরা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সেই প্রত্যাশাই করছি, আমিন। বেডরুমের পর্দাগুলি চেঞ্জ করতে চাইছিলাম বাট মিলাতে পারছি না, খুব বেশি কটকটে কালার বা খুব বেশি প্রিন্টের কিছু চাইছি না, একদম হালকা পাতলা কিছু চাচ্ছিলাম। তো সব কিছু মিলে হচ্ছিল না, দেখছি তারপরও কী করা যায় বুঝতে পারছি না। বেশ কিছু বেডশিট দেখেছি যেগুলি একদম লাইট কালারের, যার বেশ কয়েকটাই আমার পছন্দ হয়েছে, তবে এখন তেমন কিছু নিব না, অন্য কিছু নিচ্ছি। আর এখানে কিছু কাঁথা দেখিয়ে দেই আপনাদেরকে, এখানকার কাঁথা আমার খুবই পছন্দের, আরও ডিটেলসে দেখাতে পারতাম তবে রাত বেশি হয়ে যাওয়ার কারণে আমি বেরিয়ে চলে গিয়েছি। তবে আফসোস হচ্ছে, দু একটা খুলে দেখাতে পারলে ভালো হতো, পরবর্তীতে কখনো এলে অবশ্যই দেখাবো।
সামনে যেহেতু একটা উৎসব, তো আমি ঘর সাজানোর জন্য দুই একটা আইটেম নিয়েছি, তাতেই কিন্তু বাজেট ক্রস করে ফেলেছে। তো আজ এ পর্যন্তই কেনাকাটা শেষ করছি। কেনাকাটা শেষ করে নূর আর নূরের বাবা নেমে যাচ্ছে, আর আমি যেহেতু ভিডিও করি আমি তো পেছনেই থাকবো, তো পেছনেই আছি। আজ এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।